নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে আমি নির্মল্য দাস আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল নির্মল্য অন হুইলসে। আজকে আমরা যাব দুর্গাপুরের দেশে। আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ে, আসুন আপনারা আমার সাথে। সপ্তাহান্তের ছুটির দিনগুলোয় মনটা আনচান করে ওঠে যেন কোথাও যাওয়ার জন্য, কিন্তু সময় এবং সামর্থ্য দুটোই যে খুব কম, তাই প্ল্যান করলাম এবার যাওয়া যাক নতুন রূপে সেজে ওঠা জয়চণ্ডী পাহাড়ে। যেমন ভাবা তেমনই কাজ। বাঁকুড়া থেকে সকাল 8:20 খড়গপুর আদ্রা লোকাল প্যাসেঞ্জারে চেপে চললাম হীরক রাজার দেশে। ছোট্ট একটা ট্রেন জার্নি, মাত্র 15 টাকা দিয়ে টিকিট কেটে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম রেল শহর আদ্রায়। জয়চণ্ডী পাহাড় স্টেশনে নামলেই সুবিধা হতো, কিন্তু আদ্রায় নামার কারণ দুটো। প্রথমত, আমার এক অতি ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করা, এবং দ্বিতীয় কারণ অবশ্যই আমার ক্রিকেট পাগল ছেলে। আপনাদের অনেকেরই হয়তো জানা নেই যে আমাদের গর্ব বিশ্ববিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আদ্রার এই গ্রাউন্ডেই বহুবার ক্রিকেট খেলে গেছেন। উনি তখন ইন্ডিয়ান রেলওয়েজেরই একজন এমপ্লয়ি ছিলেন। দেখুন, এই সেই মাঠ। জলখাবার খেয়েই বেরিয়ে পড়লাম, প্রথমেই যাব কালী পাহাড়ে। ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম, একে একে পার হলাম নন্দুয়াড়া বঞ্চাস পরগনা ষোলোআনা বিশ্বকর্মা মন্দির এবং দুর্গামাতা ও কালীমাতার মন্দির। এরপরেই বাঁ দিকের রাস্তা সোজা উঠে গেছে কালী পাহাড়ে। জনবসতির মধ্যে দিয়েই সিমেন্ট বাঁধানো সিঁড়ির সুন্দর রাস্তা যেন দার্জিলিংয়ের স্মৃতি উস্কে দেয়। বন্ধুরা, এখন এসে পৌঁছেছি আমি কালী পাহাড়ে। এটা জয়চণ্ডী পাহাড়ের ঠিক পেছনের দিকে অবস্থিত। আমি কালী পাহাড়ে এখন এসে বসে আছি। দেখুন অদ্ভুত সুন্দর এই নৈসর্গিক দৃশ্য, গোটা একটা পাহাড়ের রেঞ্জ। এরপরেই আমি যাব জয়চণ্ডী পাহাড়, মানে আমাদের মেন ডেস্টিনেশন যেটা, সেই জয়চণ্ডী পাহাড়ে উঠবো এবং মা চণ্ডীর দর্শন করাবো আপনাদের। এই কালী পাহাড়ের উপরে আছে মা কালীর এক জাগ্রত মন্দির, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন জাগ্রত মন্দির। বহু পুণ্যার্থী এখানে আসে, দর্শনার্থীরা পুজো করাতে পারেন, বোর্ডে তা লেখাও আছে। মাকে প্রণাম জানিয়ে নেমে এলাম কালী পাহাড় থেকে, পায়ে হেঁটে এগিয়ে চললাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে নন্দুয়ারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সোজা গিয়ে বাঁদিকে ঘুরলেই এবারে দেখা যাবে পিকনিক স্পট। যাবার পথে দেখলাম বহু প্রাচীন স্বামী অশিবানন্দ বিদ্যাপীঠ, নন্দুয়ারা প্রাথমিক বিদ্যালয় ও হরগৌরী মন্দির। কয়েক একর জায়গা জুড়ে এখানে গড়ে উঠতে চলেছে ইসকনের দিব্যজ্ঞান প্রচার কেন্দ্র, হয়তো আগামী দিনের মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বন্ধুরা, এই দেখুন, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড় পিকনিক স্পট। ছুটির দিনে যেন পর্যটকের ঢল নেমেছে। সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দিরের প্রবেশদ্বার। প্রসঙ্গত বলি, আগে এই পাহাড়ে ওঠার জন্য কোনো বাঁধানো সিঁড়ির ধাপ ছিল না। রঘুনাথপুরের ব্যবসায়ী শ্রী জয় আগরওয়াল ও শ্রী ওমপ্রকাশ আগরওয়াল সর্বসাধারণের সুবিধার্থে এই সিঁড়ি নিজ উদ্যোগে বানিয়ে দেন। মেনি মেনি থ্যাঙ্কস টু দেম। দেখতে পাচ্ছেন বিশাল সিঁড়ি উঠে গেছে, মোট 480টা ধাপ আছে এই মন্দিরে, অর্থাৎ পাহাড়ের মাথায় মা চণ্ডীর মন্দিরে যাওয়ার জন্য। অনেকটা আপনারা তো চেন্নাই এক্সপ্রেস দেখেছেন, চেন্নাই এক্সপ্রেস সিনেমার মিনাম্মা আর রাহুল তথা দীপিকা আর শাহরুখ, শাহরুখ খান দীপিকাকে কোলে নিয়ে এর থেকেও উঁচু সিঁড়ি বোধ হয় উঠেছিল। তো খুবই কষ্ট হচ্ছে উঠতে, আপনাদের জন্য উঠছি। আর আমার তো কোনো এনার্জি বুস্টার মিনাম্মাও নেই, আপনাদের জন্য উঠছি। থ্যাংক ইউ। অনেক খাড়া সিঁড়ি, 480টা মোট সিঁড়ি আছে একদম উপরে মা চণ্ডী আর বজরংবলীর মন্দির। আপনারা আসুন আমার সাথে, দেখতে থাকুন। অগন্তি সিঁড়ি ওঠার শেষ নেই। বন্ধুরা, সঙ্গে অবশ্যই জলের বোতল নিয়ে উঠবেন। পাহাড়ের ওপরে জলের বোতল বিক্রি হচ্ছে, কিন্তু মাঝপথে কোথাও তা দেখতে পাইনি। পাহাড়ে ওঠার পথেই পড়বে ভগ্নপ্রায় এই নজর মিনারটি। নজর মিনার
আপনাদের চোখে পড়বে। এটা ভগ্নাবশেষ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, খুব বিপজ্জনক অবস্থা আছে। দেখুন, পুরুলিয়ার কাশীপুরের মহারাজ এই ওয়াচ টাওয়ার বা নজর মিনার বানিয়েছিলেন। তখনকার দিনে এই বঙ্গভূমি বারে বারে বর্গী আক্রমণ তথা মারাঠি আক্রমণের সম্মুখীন হতো। শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখার জন্যই তৈরি করা হয়েছিল এই নজর মিনার, যা আজ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। মনে পড়ে শৈশবের সেই ছড়া, খোকা ঘুমারো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, সব কষ্টের অবসান, পাহাড়ের একেবারে চূড়োয় পৌঁছে গেছি। সামনেই মা জয়চণ্ডীর মন্দির। সো গাইজ, উই আর নাও জাস্ট অন দ্য টপ অফ দ্য হিল জয়চণ্ডী, অ্যান্ড বিহাইন্ড মি ইউ আর অবজারভিং দ্য টেম্পল অফ মাতা জয়চণ্ডী। দিস ইজ অন দ্য টপ অফ দ্য হিল, অ্যান্ড বিসাইড দ্যাট অ্যানাদার টেম্পল ইজ দেয়ার কল্ড বজরঙ্গী টেম্পল। দেখা হয়ে গেল আমার এক ছোট্ট বন্ধুর সাথে, বাবা মার সাথে এসেছে এত ছোট ছেলে। দেখুন কত কষ্ট করে 503টা সিঁড়ি ভেঙে ও উপরে উঠেছে, সবই মা চণ্ডীর কৃপা। শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দিরের অদূরেই রয়েছে শ্রী শ্রী বজরঙ্গলী মন্দির। এই বজরঙ্গলী মন্দিরও বানিয়ে দিয়েছেন শ্রী জয় আগরওয়াল। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা সাক্ষাৎ এখানে বিরাজ করছেন। অন্তরে ভক্তি ও বিশ্বাস নিয়ে মার পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। এই বিশ্বাস এতটাই দৃঢ় যে মা চণ্ডীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পাহাড় সংলগ্ন এলাকাবাসী, এমনকি রঘুনাথপুর মহকুমার অধিবাসীবৃন্দ প্রতি সপ্তাহের প্রতি মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ ভোজন করেন। মনস্কামনা জানিয়ে শ্রী শ্রী মাতা চণ্ডীর চরণে আমিও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। নির্মলা দাস, মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ভক্তরা এই বেলগাছে ঢিল বাঁধেন। মন্দির চত্বরে বিক্রি হচ্ছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার ফটো ও পূজা সামগ্রী। এখানেই পাবেন মুখরোচক আলু কাবলি ও ঝালমুড়ি মাত্র 10 টাকার বিনিময়ে। বাচ্চা মেয়েটির আবেদনে সাড়া দিয়ে আমিও আলু কাবলি টেস্ট করে দেখলাম। পাশেই বিক্রি হচ্ছে জলের বোতল, দাম 1 লিটার 20 টাকা। দেখা হয়ে গেল আমার 2 সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে। মন দেওয়া নেওয়া করার এমন নির্বিলি জায়গা আর কোথাও পাবেন? বন্ধুরা দেখুন, এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ইউথ হোস্টেল, আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন। এই যুবাবাসে অ্যাকোমোডেশন এবং তার রেন্ট কী আছে একটু জেনে নেওয়া যাক। এখানে আছে নন এসি ট্রিপল বেড 800 টাকা, এসি ডবল বেড 800 টাকা, নন এসি ডবল বেড 550 টাকা, সিঙ্গল বেড অর্থাৎ সিঙ্গল রুম 300 টাকা, সিঙ্গল রুমে কোনো এসির ব্যবস্থা নেই। এছাড়া আছে ডরমিটারি 175 টাকা পার বেড, এক একটা রুমে 9 জন করে ওখানে থাকতে পারবেন। ইউথ হোস্টেলের নিজস্ব ক্যান্টিন আছে, এখানে আপনি আপনার পছন্দ মতন খাবার দাবার পেয়ে যাবেন। এই ক্যান্টিন চালায় সেলফ হেল্প গ্রুপের মহিলারা। বন্ধুরা, ইউথ হোস্টেল বুকিংয়ের জন্য অনলাইনে যোগাযোগ করতে হয়। ওয়েবসাইটটি হল www.youthhostelbooking.wb.gov.in। এছাড়া রাজ্য যুবকেন্দ্র মৌলালী কলকাতা থেকেও সরাসরি যুব আবাস বুকিং করা যায়। বুকিং সংক্রান্ত তথ্যের জন্য এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন। রাজ্য যুবকেন্দ্র,
0332-653-2-65-3231 জেলা যুব আবাস 0325-222-4742 জয়চণ্ডী পাহাড় যুব আবাস 6296940552 পাহাড়টা দেখছেন যেন সলিড একটা রক, তাই না? এখানে মাউন্টেনিয়ারিং ট্রেনিং অর্থাৎ রক ক্লাইম্বিং ট্রেনিং দেওয়া হয়। পাহাড়ের চূড়া থেকে দেখুন বার্ডস আই ভিউ। বিখ্যাত চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে এই সিনেমাটির শুটিং কিন্তু এই পাহাড়েই হয়েছিল। জায়গাটার নাম সীতাকুণ্ড, তাই না? সো ফ্রেন্ডস, আমরা এখন সীতাকুণ্ডর পথে যাচ্ছি। আমার সঙ্গে আছেন এই গাইড ভদ্রলোক বিশ্বজিৎ আচার্য। উনি আমাকে পথ দেখে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বেশ একটু উঁচু নিচু খারাপ পথ আর কি, আমরা তো ঠিক অভ্যস্ত নই। সীতাকুণ্ড জয়চণ্ডী পাহাড়ে অবস্থিত এই পবিত্র স্থানের কথা খুব কম পর্যটকই জানেন। অ্যাকচুয়ালি জায়গাটা একটু দুর্গম, কোনো রাস্তা বা সিঁড়ি নেই। মন্দিরের পিছনে অংশে পাহাড়ের ঢালে রয়েছে এই পবিত্র কুণ্ড। খুব সাবধানে যাবেন, পা হড়কে গেলে একেবারে কয়েকশো ফুট নিচে গিয়ে পড়বেন। বন্ধুরা, এই হচ্ছে সেই পবিত্র সীতাকুণ্ড। মানুষের চোখের আকৃতির এই প্রাকৃতিক জলাশয়ে সারা বছরই জল থাকে। পাহাড়ের ওপরে এই হাই অল্টিটিউডে কোথাও যেখানে প্রাকৃতিক জলের উৎস নেই সেখানে এই কুণ্ডে জল আসে কোথা থেকে, সত্যিই বিস্ময় না? গাইডের মুখেই শুনলাম যে এই কুণ্ডের নিচেই রয়েছে জলের উৎস। এই সীতাকুণ্ডের জলেই মা জয়চণ্ডীর নিত্য পূজা হয়। কথিত আছে যে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে শ্রী রামচন্দ্র পুষ্পক রথে চেপে অযোধ্যায় ফিরছিলেন এই পথ দিয়েই। তখন রথের চাকা এই পাহাড়ে ঘষে যায়, সীতামায়ের চুল এই কুণ্ডের জলে ধোয়া যায়, সেই থেকে এই কুণ্ড সীতাকুণ্ড নামে পরিচিত। স্বয়ং বশিষ্ঠ মুনি নাকি চোখ দিয়ে সৃষ্টি করেছিলেন এই কুণ্ড। সলিড পাথরের বুকে এই যে দাগ দেখছেন, এটাই নাকি সেই পুষ্পক রথের চাকার ঘর্ষণের চিহ্ন। আর ওই যে দূরে পাহাড়গুলো দেখছেন, প্রথম জোড়া পাহাড় ওটা হলো শ্রী রামচন্দ্র ও সীতা, আর একটু দূরেই পাশের পাহাড়টি হলো লক্ষ্মণ ভাই। দেখবেন সব পাহাড়েরই একটা নিজস্বতা থাকে, তাতে মিশে থাকে ইতিহাস, রহস্য, পৌরাণিক উপাখ্যান ও না জানি আরও কত কিছু। শুনুন গাইড বিশ্বজিৎ আচার্যের মুখ থেকে। মানে এগুলো গোটা বাজার আড্ডা ছিল, বাঘ থাকতো এখানে। হ্যাঁ, সন্ধ্যার পর মানে বিকাল পাঁচটার পর আমরা এই এলাকায় ঘুরতাম ভাই, ঘরে ঢুকে দিতাম মায়েরা ওই কুচুরি মোড়াই তোলে ঢুকাই দিত কাঁথা বিছনে বাঁধিয়ে, ঘরে গরু বাছুর যা থাকতো ছাগল সব বাঘে তুলে নিয়ে আসতো মাঝে মধ্যে। আচ্ছা, এখনো কি মাঝে মাঝে চিতা বাঘ ডাকা আসে? না না, ওই সকল আসে না, তারপর শিয়াল আছে। শিয়াল আছে, হায়নাও তো আছে শুনে। না, হায়না আছে, হায়না আমাদের আমলে ছিল ছিল না, একসাথে লম্বা লম্বা সেই ছুঁচোর মতো মুখের লেজ দিয়ে যেত। হ্যাঁ, এই গাড়ি ঘোড়ায় ট্রেনে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো। আচ্ছা, তারপরে এখন টাওয়ারের ব্যাপার না, সব সময় থেকে রক্ত চুষছি বুঝলি। আচ্ছা, সাপ আছে প্রচুর, কালকোটে সাপটা বেশি আছে, তাই না? হ্যাঁ, শঙ্কচূড় আছে। হ্যাঁ, শঙ্কচূড় আছে, তারপরে অজগর আছে প্রায় সাড়ে চার কুইন্টাল ওজন এরকম। হ্যাঁ, ছাগল খায় এখনো। আচ্ছা, তারপরে আপনার সেই বন বিড়াল, যে বিড়ালটা আপনার এত বড় ছাগা বাগা হরিণের মতো, ওগুলো আছে, কোটাস আছে, পাখি আছে। তাও তো বোনা পাখি চড়ুই পাখি অনেক কিছু কমে গেলো, তাওয়াটা কমে গেলো, শুকুনিটা কমে গেলো, শুকুনিতে বংশ নাই। শুকুনিতে সে গরু খেতে এক একটা মস্ত বাবুগুলো ওটা খতম হয়ে গিয়েছে, প্রচুর ছিল। এখন বাজ পাখি দেখতে পাবেন, ওটা পাঁচেক, বাজ পাখি দেখলাম একটা, ওটা পাঁচেক আছে। হ্যাঁ, পাঁচটি সন্ধ্যাবেলা ওই পাহাড়ে থাকে। কি আছে ওটা? রাজা কাশীপুর রাজার মানে গুপ্ত পথ ছিল, তাই ওই পথ কোথায় গেছে গুহাটা? ওই পথ থেকে কাশীপুর রাজবাড়ি তক পাথর ঝাঁকা দিয়ে আছে, বড় বড় ঝাঁকা, সাতটা সুড়ঙ্গ আছে, ওইখান থেকে বেরো যাওয়া যেত, বেরো চণ্ডী মায়ের মন্দির। আচ্ছা, হ্যাঁ, যা শুনি। আর প্রচুর বাদুড় আছে,
তো গুহাটা এখন বন্ধ হয়ে গেছে না খোলা না ওই এই মুখ খোলা আছে মুখটা খোলা আছে কিন্তু সাতটা সুঞ্জের মধ্যে বড় বড় পাথরের মতন চাংড়া হ্যাঁ ভিতর তো ঢুকতে পারি আস্তে আস্তে কিন্তু ঢুকলো ওই বাদুড়ের তাড়াতে চোখে মুখে মারে বারে আচ্ছা আচ্ছা এটা একদম বৈরব পর্যন্ত গেছে একদম কাশীপুর রাজবাড়ি পর্যন্ত বাহ মানে গুপ্তপদ রাজারা যুদ্ধ টুদ্ধ করে যদি হেরে যেত পালিয়ে যেত আর কি রাজা জ্যোতিপ্রসাদ সিং দল আচ্ছা প্রথম রাজা কাশীপুরের সেই কালো গায়ের পেটের থেকে বাচ্চা বা জন্ম তাই নাকি হ্যাঁ সেই রাজা নাকি মুরগিটা হাঙ্গামা করতো বা কোনো যুদ্ধ দারুণ তোড়ালে দিয়েছিল আর এই দেখতো আর এই নাই হ্যাঁ হাঙ্গামা করেছে বাকে গোল করে ঘিরে দিয়েছে ঘিরে আর কোন ছন্ন হয়ে গেল এরকম আছে ইতিহাসে হ্যাঁ রাজা ওই গাইর ইসের থেকে তো কিছু একটা ছিল তারপর রাজা জ্যোতিপ্রসাদ সিং মারা গেল তারপর আইলো অনিন্দ্র প্রসাদ সিং আচ্ছা তারপরে জ্ঞানেন্দ্র প্রসাদ সিং তারপর রুদ্র প্রসাদ সিং আচ্ছা এই আর ওই কল্যাণশ্বরী মন্দিরেও দেখবেন রাজা রুদ্র প্রসাদ সিং নাম খোদাই করা আছে ওইটা প্রতিষ্ঠা করে ওটা কল্যাণশ্বরীতে ওখানে বলে যে মা আমি তোমাকে যৌতুক নেব তখন বলছে তুই যৌতুক কী যৌতুক চাস বলছে আমি তোমাকে আমি কাশীপুর রাজবাড়িতে নিয়ে যাবো বলে তাহলে তুই এক কাজ কর তুই আগে আগে চ আমি পেছি পেছি যাচ্ছি আর ঘুঙ্গুরের আওয়াজ পাবে কিন্তু পেছনে তাকাবে পেছনে তাকালে আমি আর যাবো আচ্ছা মা বলছেন হ্যাঁ মা বলেছিল স্বপ্ন স্বপ্ন দর্শন হয়েছে নাকি স্বপ্ন দর্শন না বাস্তব বাস্তবে হ্যাঁ আচ্ছা একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতো আচ্ছা আচ্ছা নিয়ে এমনি ঘুঙ্গুরের আওয়াজ দিয়ে দিয়ে আসছে রাজা নাকি একটু মানে সময় ঘুঙ্গুরটা শুনতে পায় না রাজা তখন বলছে তাহলে কোথায় গেলো তাকাইছে আর মা ওইখানে দাঁড়াই গেলো সেইটাই বিরাট বিশাল মন্দির হয়ে গেলো কল্যাণেশ্বরী ওইখানে আচ্ছা কাশীপুরের রাজা ওই বিহারীনাথ মন্দির যে ওই বিহারীনাথ শিব কি কাশীপুরের রাজাই করেছিল হ্যাঁ হ্যাঁ বিহারীনাথ এইদিকে হ্যাঁ ওই বিহারীনাথ অযোধ্যা পাহাড় এইদিকে ওখানে আমি গেছি ওখানে প্রধান পুরোহিত বললেন যে কাশীপুরের মহারাজ এটা করেছিলেন মানে দুধের দুধ ঝরছিল গরুর থেকে শিবলিঙ্গের বোনার মধ্যে সেই দেখে উনি নিয়ে আসেন তাই না আচ্ছা এই যে সিঁড়ি এত এত যে মানে কটা সিঁড়ি ভাঙলাম 480টা বললো ওরা 503 আছে 503টা সিঁড়ি আমি ঝাড়ু মারো সব আছে তো আপনি রেগুলার যান 503টা সিঁড়ি 503টা সিঁড়ি সব হনুমান মন্দির থেকে আরম্ভ করে পুরো রাউন্ডটা ঘুরে 503টা সিঁড়ি এই সিঁড়ি কে বানিয়েছে লেখা রয়েছে তো সম আগরওয়াল হ্যাঁ ওই আগরওয়ালে ওই ওই বানিয়েছে হ্যাঁ ওই বানালো সেটা কিরকম ভাবে শুনুন তাইলে ওটা একটা হিস্ট্রি আছে জয় আগরওয়াল আমাদের দাদা সম্পর্কে মারার রঘুনাথপুরে হ্যাঁ উনি আসে বিজনেসম্যান নাকি হ্যাঁ বিজনেসম্যান ভালো ধার্মিক ধার্মিক ওরা মারা যায় একটু বেশি এই করে প্রণাম করছিল এবার ঠাকুর মশাই দিয়ে এই তিনটা ঠাকুর আমার সব বিশিষ্ট আমার সাথে পড়িছে আর বন্ধু বলে আর আমরা সেই রাজার দিয়ে আমাদের হনুমান ঠাকুর আছে হ্যাঁ আমরা মাটির তলে লাঙ্গল দিয়ে হনুমান ঠাকুর পেয়েছিল নিয়ে প্রণাম করছি প্রণাম করতে করতে মানে পণ্ডিতজি বলছে বলছে সবাই তো হইলো একটু সিঁড়িগুলো হইলে ভালো হইতো মাটির ইসে উঠতে লোক লাগছে নাই এরকম এরকম যেমন বলছে নিয়ে প্রণাম করে বলছি পণ্ডিত মশাই আপনি গুনগুন করে কী বলছেন তখন আমি বললাম আপনি জিজ্ঞাসা করুন কী বলতে চায় নিয়ে বললো সিঁড়িগুলো বলছি এরকম এরকম বলছি ঠিক আছে কাল থেকে আমি ব্যবস্থা করছি হ্যাঁ তারপর দিন থেকে পুরো ট্রাক্টরে করে মাল তাল নামাইন দিল আর ইনকাম ট্যাক্স ব্যাপার আছে তো হ্যাঁ রাজা সিঁড়ি মিড়ি হ্যান ত্যান এগুলো হয়ে গেলো হনুমান মন্দিরটা বানাই দিল আবার এখানে পিলার দিয়েছিল বলছিল ওইখান ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওইখানটা বাঁধাই দিব নিয়ে এরকম ভাবে তার মানে ইয়ে করে এদিকে আর আসবে না এদিকটা খারাপ হবে না হ্যাঁ সেটা আর হইলো নাই মানে শিবরাম গঙ্গোপাধ্যায় একজন ইঞ্জিনিয়ার ছিল ওনার প্রথম উইক কালেকশন করে উনি মারা গেলেন এখানে পেস মেকার ছিল খেলাতে সিমেন্ট কি নাম বললেন শিবরাম গঙ্গোপাধ্যায় শিবরাম গঙ্গোপাধ্যায় মিশ্র কি না গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় দুর্গাপুরের ইঞ্জিনিয়ার ছিল আচ্ছা উনি প্রথম বলে যে রাজার মন্দির তো ধসকে যায় আমরা একটা নতুন করে কিছু করি সেটা ওখানে একটা শিব মন্দির আছে শিব মন্দিরে ষোলো আনা করল আচ্ছা উনি 1000 টাকা প্রথম দিল আচ্ছা নিয়ে উনি ওই খেলা ঠেলতে ঠেলতে পেশনাকার সিঁড়ি গেল বুক থেকে ও মানে উনি ইঞ্জিনিয়ারিং এর দিকটা উনি দেখছিলেন মানে ফান্ড দিয়েছে মানে টাকা পয়সা দিয়েছে এই রাজেশ আগরওয়াল বললেন যে উনি না তাহলে এটা সব নন্দুয়াড়া গ্রামবাসী গ্রামবাসীরা দিয়েছে আর মানে আগরওয়াল আর আগরওয়াল খালি সিঁড়ি আর হনুমান মন্দির আর এই ভোগ আচ্ছা মানে সবার সম্মিলিত প্রয়াসে এই মন্দির গড়ে উঠেছে গড়ে উঠেছে আর এই যে কিছুদিন আগে ডাস্টবিনগুলো করে দিলে একটা চৌধুরী ছেলে আচ্ছা তিনটা ডাস্টবিন মানে আবার সোলার লাইট দেবে একটা চৌধুরী ছেলে বলে গিয়েছে আর সরকারের অবদান এখানে কিছু না কিচ্ছু না সরকারের কিচ্ছু না সরকার যেখানে রোজগার পাবে সেখানে যাবে ইউথ হোস্টেলে যাবে রিসোর্টে যাবে কটেজে যাবে নিচে পার্ক আছে জল ট্যাঙ্কি আছে ওখানে ল্যাট্রিন ট্যাট্রিন বানাইছে ওগুলো সরকার থেকে করে হ্যাঁ আবার লোক দিয়ে বসাবে চেয়ার দিয়ে 5 টাকা করে লিবে পেচ্ছাপ করে 5 টাকা পায়খানা করে তো হচ্ছে ও ওগুলো করে আচ্ছা এই যে এই টাউনশিপটা এখানে দেখা যাচ্ছে এটা কি কোনটা এটা কি রঘুনাথপুর এটা রঘুনাথপুর বটাটাই জয়চণ্ডী স্টেশন থেকে এই জয়চণ্ডী পাহাড় আর ওই নামে জয়চণ্ডী স্টেশন আচ্ছা আর ওই জয়চণ্ডী স্টেশন থেকে যতটা দেখছেন ও
আপনি নিজের পরিচয় দিয়ে আরেকটু বলুন, আপনি তো এখানে গাইডের ভূমিকায় আছেন, একটু নিজের নামটা বলে আমার চ্যানেলকে একটু জানিয়ে দিন। আমি এখানকার গাইড, আজ 18 বছর ধরে আছি। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ আচার্য, নন্দুয়াড়া রঘুনাথপুর 12 নম্বর ওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ বিশ্বনাথ। মা জয়চণ্ডী ও বজরংবলীকে প্রণাম জানিয়ে নামতে শুরু করলাম এবার পাহাড় থেকে। বন্ধুরা, ওই যে দূরের খাড়া পাহাড়টা দেখছেন, ওর নাম হলো জগাঢালি পাহাড়। তদানীন্তন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কুখ্যাত অপরাধীদের ওই পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলা হতো। জগাঢালি ছিল এক নামকরা ডাকাত। মৃত্যুকালে অন্তিম ইচ্ছা জানতে চাওয়া হলে জগাঢালি ওই ব্রিটিশ দারোগাকে প্রণাম করার আবেদন জানায়। অনুমতি মেলে। প্রণাম করার অছিলায় দারোগার দু পা ধরে হ্যাঁচকা টান মেরে দুজনেই পাহাড় থেকে গড়িয়ে পড়ে মৃত্যুবরণ করে। এই ঘটনার পর থেকেই ব্রিটিশদের এই বর্বর প্রথা বিলুপ্ত হয়। সেই থেকে এই পাহাড়টার নাম হয় জগাঢালি পাহাড়। আজও স্থানীয় বয়স্ক মানুষদের মুখে জগাঢালির নাম শোনা যায়। মাঝপথে এই শিশুগুলিকে দেখে না দাঁড়িয়ে পারলাম না। খেজুরের পাতা দিয়ে এরা কী অপূর্ব শিল্পকলার সৃষ্টি করছে তার প্রশংসা না করে পারা যায় না। বাচ্চাগুলোর হাতে চকোলেট খাবার জন্য কিছু টাকা জোর করেই দিলাম। শিশুটির মুখের সলাজ হাসি যেন 1000 ওয়াটসের হ্যালোজেন বাল্ব জ্বলে উঠল। নেমে গেলাম পাহাড় থেকে। চা খেতে খেতেই দেখা হয়ে গেল আমার পরিবার পরিজনের সাথে। কিছুক্ষণ আগেই ওরা এখানে এসে পৌঁছেছে। সূর্য অস্তাচলে প্রায়, ওদের আর পাহাড়ে ওঠা হলো না। মা জয়চণ্ডীর আশীর্বাদ দূর থেকেই নিল। এবার আমরা যাব জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে। স্বল্প উচ্চতার একটা পাহাড়কে ধাপে ধাপে কেটে বানানো হয়েছে এই পর্যটন কেন্দ্র। অনেকটাই দার্জিলিংয়ের রক গার্ডেনের কথা মনে করিয়ে দেয়। পথেই পড়বে সবুজ সাথী। পশ্চিমবঙ্গ সরকারের তরফে পর্যটকদের থাকার জন্য সুন্দর এই ব্যবস্থা করা হয়েছে। এখানে মোট 7টা ফ্যামিলি রুম আছে। রুম রেন্ট পার ডে 2500 টাকা। ডাইনিং হল আছে। খাবার ও থাকার ব্যবস্থাপনা সত্যিই ভালো। এবারে এলাম জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে। এখানে এন্ট্রি ফি লাগলো 10 টাকা। কিছুটা যেন ডিজনিল্যান্ডের আদলে ছোট্ট করে বানানো হয়েছে এই পার্ক। বাচ্চাদের বিনোদনের জন্য নানা রকম রাইড রয়েছে এখানে। পার রাইড 30 টাকা।
পার্কটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড, বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে। এই দেখুন না কি আমি ঠিক বলিনি, বেশ কিছুক্ষণ পার্কে কাটিয়ে এবারে চললাম পাহাড়ের উপরের কটেজগুলোর দিকে। প্রথমে নজর পড়বে একটা বড় বিল্ডিংয়ের দিকে, পাহাড়ের পাদদেশেই রয়েছে। এটা হলো ডরমিটারি, এরকম দুটো হল আছে। বড় গ্রুপ হলে বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে আনন্দ করে একসাথে রাত্রিবাস করা যেতেই পারে। এখানে দুটো বড় হল আছে, এক একটা হলে 8 জন করে থাকতে পারবেন। রুম রেন্ট পার ডরমিটারি 5,000 টাকা মাত্র। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা একটা করে কটেজ চোখে পড়ছে, নামগুলো কি সুন্দর, সোনাত্তরী, গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের স্মৃতিতে আবিষ্ট হয়ে যায় যেন মন। চলে এলাম গীতাঞ্জলি কটেজে। দেখুন রুমের ভেতরে ডেকোরেশন, এসি ডবল বেড উইথ এলসিডি গিজার, পার ডে আপনার লাগবে 3,500 টাকা। এখানে মোট 5টা কটেজ আছে, এর মধ্যে দুটো কটেজের রেন্ট 2,500 করে। রুম সার্ভিসও অ্যাভেলেবেল। এই কটেজের বেডে শুয়ে শুয়ে আপনি দেখতে পাবেন সময়ের সাথে সাথে জয়চণ্ডী পাহাড়ের বদলে যাওয়ার রূপ। ওদিকের গুলো আড়াই বললো না, পথা সাথে কটেজ থেকেই দেখতে পেলাম জয়চণ্ডীর কোলে ঢলে পড়া সূর্যকে। অদ্ভুত নয়নাভিরাম এই দৃশ্য মনের মণিকোঠায় চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। এই রিসর্টের রুম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মলয়বাবুর সাথে, ফোন নাম্বার 9832230188। পার্ক কাফে ফ্যামিলি রেস্টুরেন্ট, আয়োজন ভালোই। হালকা জলযোগ সেরে রওনা হলাম বাড়ি ফেরার পথে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর একটা অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন, আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও আপলোড করতে থাকব। নমস্কার, ধন্যবাদ।